नारायणं नमस्कृत्व नरंचैव नरत्तमं देवीं सरस्वतीं भैषं ततो जय मुदीरयत् रामं लक्ष्मणपूर्वजं रघुवरं सीतापतिं सुंदरं काकुस्थं करुणामयं गुणनिधिं विप्रप्रियं धार्मिकं राजेन्द्रं सत्यसंधं दशरथतनयं श्यामलं शांतमूर्तिं वंदे लोकाभिरामं रघुकुलतिलकं राघवं रावणारिं जयति रघुवंशतिलकं रावणं रघुनारिं कौशलनंदिवर्धन रामः दशबदन निधनकारी दाशरथि पंडुक राघ पुंडरीकाक्ष जीतं भगवता तेन हरिना लोकधारिणा अजेन विश्वरूपेण निर्गुणेन गुणात्मना कृत्वा पाप सहस्राणि महापातक जन्मनपि मुच्यते सर्व पापभ्य राम रामेति कीर्तना नमस्तस्मै मुनिन्द्राय सृजुताय तपस्विने सर्वज्ञनाधिवासाय नित्यं वाल्मीकये नमः राम रामेति रामेति कुञ्जन्तं मधुराक्षरम् आडुकविदाशाखं वन्दे वाल्मीकिकोकिलं यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र शिरसा कृतञ्जलिं बाष्पबारिपरिपूर्णलोचनं मारुतिं नमत रक्षन्तन्तकम् नमस्कार। कथानर चंद्रमा रामायणी फल्गु धारार कथा मुखे अपने सबाई के जानाई सादर सम्भाषण। महामती अनंतलाल ठाकुर महाशय परम आशीर्वादे आम्रा रामायणी कथा आज थेके आरम्भ करलाम। एजे वंदना मंत्रटी आम्रा उच्चारण करलाम तार मध्ये श्री रामचंद्र सपार्षदेर वंदना करा हुए छे। आम्रा धीरे धीरे प्रत्येकटी कथा एके एके विश्लेषण करे तार मध्ये उपस्थित हब। सर्वप्रथम आमी पूज्यपाद स्वामी ज्ञानालोकानंद जी महाराज अध्यक्ष सामाजिक स्वामीजी पैतृक भिटा रामकृष्ण मिशन ताके आमार अंतरेर प्रणाम ज्ञापन करी। महाराजेर एकांत अभिलाष एवं तार अनुप्रेरणाय आजके थेके एई रामायणेर कथा आरम्भ हलो। तिनि एमन करे उत्साह ना दिले एई रामायण कथा एभावे आरम्भ करा जेतो की ना से ब्यापारे आमार सन्देह रयेछे। ताके पुनराय प्रणाम ज्ञापन करी। प्रणाम ज्ञापन करी अनंत कर्मा महामती अनंतलाल के आर प्रणाम जानाई समस्त भागवत वृंद के। आमरा रामायणेर आदिकाण्डेर प्रथमे देखते पाई वाल्मीकि जिज्ञासा करছেন ब्रह्मा के, जिज्ञेस করছেন তিনি নারদ কে জিজ্ঞাসা করছেন মহর্ষি বাল্মীকি তিনি আছেন সেখানে উপস্থিত হয়েছেন নারদ দেবর্ষি তাকে জিজ্ঞাসা করছেন এমন একজন মানুষের কথা কি আপনারা বলতে পারেন আপনি বলতে পারেন যার মধ্যে গুণ আছে শক্তি আছে অর্থাৎ পরাক্রম আছে যিনি ধর্ম জানেন ধর্মবিদ এবং সামান্যতম উপকারও যিনি মনে রাখেন অথচ সত্য রক্ষা যিনি দৃঢ়ব্রত অর্থাৎ
বাল্মীকি এমন একজন মানুষের মধ্যে মানবাতীত সমস্ত গুণগুলি খুঁজে পেতে চেয়েছেন যা আমাদের কাছে অনেক সময় পরস্পর বিরোধী বলে মনে হয়। অসাধারণ শক্তিমান একাদিকে, অথচ তিনি সবার প্রিয় সাধন করতে পারেন না, এমন একজন মানুষের কথা জানতে চাইছেন মহর্ষি বাল্মীকি, যার সমান পরাক্রমী শক্তিমান ক্ষত্র যোদ্ধা সেই সময় পৃথিবীতে আর কেউই নেই, অথচ তিনি সর্বভূতের হিতেরত, যিনি বিদ্বান প্রজ্ঞাবান জ্ঞানবান, অথচ তার চরিত্রে অশু আর ছিটে ফোটাও নেই, কোনো কলঙ্ক নেই অশু চিহ্নে, একেবারে এক অনন্য। এমন মানুষ কি সত্যিই হতে পারেন? অথচ বাল্মীকি তো তাই চাইছেন, কে সেই বিদ্বান মানুষ, কে সেই নায়ক জীবনভর যিনি কেবল ত্যাগ করে যে গেলেন, অথচ তার সেই আত্মত্যাগের এতটুকু শ্লাঘা নেই। তিনি আত্মবান এমন একজন মানুষের সন্ধান করছেন বাল্মীকি। আমরা সার্বভৌম কবি রবীন্দ্রনাথের কথায় হয়তো মহাকবি বাল্মীকির এই চাওয়াকে খানিকটা পেতে পারি, খানিকটা বুঝতে পারি। অর্থাৎ ঠিক বাল্মীকি যা চাইছেন তার অন্তর্জাত যে অন্বেষণ, সেই অন্বেষণ আমরা দেখছি এখানে আমাদের পরবর্তী সময়ে, অনেক পরবর্তী সময়ে মহাকবি ভাবনাকে চমৎকার করে ধরে ফেলেছেন রবীন্দ্রনাথ, সার্বভৌম রবীন্দ্রনাথ। তিনি খুঁজছেন ঠিক সেই রকমই এমন এক চরিত্র, যে চরিত্রের কথা বাল্মীকি খুঁজছে। তিনি বাল্মীকির ভাষাকে কি অপূর্বভাবে নিজের ভাষায় তুলে নিলেন, সেখানে বলছেন সেই অমানুষী অনুবাদটিকে আপনারা লক্ষ্য করুন। তিনি বলছেন, ভগবান ত্রিভুবন তোমাদের প্রত্যক্ষ বিরাজে, কহ মোরে কার নাম অমর বিনার ছন্দে বাজে, কহ মোরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মানিককে অঙ্গদের মতো, মহৈশ্বর্যে আছে নম্র মহাদৈন্যে কে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম, কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষী তার পুণ্য নাম। নারদ কহিলা ধীরে, অযোধ্যায় রঘুপতি রাম। আমরা
এই রঘুকুল তিলক রামচন্দ্রকে নিয়েই আমাদের এই দীর্ঘ পথ চলা আরম্ভ করব। এই পথ চলা একটা শিরোনাম আমরা রেখেছি, কথা নরচন্দ্রমা রামায়ণী হলগুথার। কেন এই নামকরণ, এই নামাকরণ কেন, সেটিও একটু আমাদের বুঝতে হবে। আমরা এখানে রামচন্দ্রের কথা কেবল বলবো না, নরচন্দ্রমা তাকে বলা হয়েছে, তিনি চাঁদের মতন স্নিগ্ধ অথচ কলঙ্ক তার মধ্যে রয়েছে। সে কলঙ্ক তার যদিকে এতটুকু ম্লান করতে পারে। আমরা রামচন্দ্রের চরিত্রের বহু কলঙ্ক দেবার চেষ্টা করেছি, কুলে কালে কালে অনেকে তার চরিত্রের মধ্যে তার দীর্ঘ যাপনের মধ্যে কার্যপ্রণালীর মধ্যে অনেকে অনেক ত্রুটি ধরার চেষ্টা করেছে, সবে যেন সেই চন্দ্রের কলঙ্কের মত। অথচ সমস্ত কলঙ্ক নিয়েও তিনি জ্যোতিষে উদ্ভাসিত, আমরা তার প্রত্যেকটি পদক্ষেপকে, প্রত্যেকটি যাপনকে, প্রত্যেকটি বক্তব্যকে বিশ্লেষণ করব, তুলে ধরব। এবং কেবলমাত্র তুলে ধরাই নয়, আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এবং সর্বোপরি মহাকবির হৃদয় অভিলাষকে স্বীকার করে তাকেই প্রধান করে আমরা শ্রীরামের কথা, তার চরিত্র কথা বিশ্লেষণ করব। এবং এখানে আমরা বিশ্লেষণ করব, যেমন বলেছি, মহাকবি বাল্মীকির হৃদয় অভিসারী হয়ে তেমনি আমাদের বিশ্লেষণের মধ্যে আমরা রামায়ণী সমাজ, সেই সমাজের মূল্যবোধ, সেই সমাজের হৃদয়বোধ এবং সর্বোপরি সেই কালের আনুষঙ্গিক সমস্ত কিছুকে মাথায় রেখে আমাদের আলোচনা করব। এমন নয় যে রামচন্দ্রের চরিত্র আলোচনা করব একালের প্রেক্ষাপটে, তা নয়, আমরা তাকে আলোচনা করব তারই প্রেক্ষাপটে। এবং এই নরচন্দ্রমা হয়ে ওঠার পথে যত কণ্টক আছে তাও আমরা এক এক করে তুলে ধরব। যেমন আমরা তুলে ধরব তার সঙ্গে থাকা, তার চারপাশে ছড়িয়ে থাকা ছোট বড় সমস্ত চরিত্রকে, প্রত্যেকটা চরিত্র রামচরিত্রকে উজ্জ্বল করেছে, এটা আমরা মাত্রা। সেখানে শ্রীরামচন্দ্রের যেমন গুরুত্ব তেমনি রাবণেরও গুরুত্ব আছে। রাবণ না থাকলে শ্রীরামচন্দ্রের এই মহিমা এতটা উদ্ভাসিত হতো না, মহাকবির এই অভিলাষটুকু আমরা মাথায় রাখব। সেখানে যেমন জননী কৌশল্যা থেকে আরম্ভ করে কৈকেয়ী, সুমিত্রা এবং অন্যান্য রাজমহিষীদের কথা আসবে, আসবে জানকী সীতার কথা, এমনকি অন্যান্য যে সমস্ত
রাজবধূরা রয়েছেন তাদের কথাও ক্রমান্বয়ে আসবে সেখানে, এবং তাদের প্রত্যেককেই আমরা সেখানে এক এক করে আলোচনা করব। এখানে প্রধান চরিত্র, অপ্রধান চরিত্র এবং গৌণ চরিত্র, স্ত্রী চরিত্র, সমস্ত চরিত্রকে তাদের যথাযথ মর্যাদা দিয়েই আমরা আলোচনা করব। এবং এই আলোচনার মধ্যে আমরা রামায়ণে যে ফল্গু ধারা রয়েছে, রামায়ণের মধ্যে ফল্গু নদীর উল্লেখ আছে, সেখানে মহাদেবী সীতা তর্পণ করেছিলেন। এই ফল্গু ধারা এতটুকু মাত্র নয়, রামায়ণী কথার মধ্যে এক ফল্গু ধারার বহমান। এই ফল্গু ধারাকে যথার্থভাবে যদি আমরা না বুঝতে পারি, তার ধারা পথ, তার অন্তঃসলীলা প্রবাহকে আমরা যদি হৃদয়ঙ্গম না করতে পারি, তাহলে রাম কথা বোঝা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর আমরা রাম কথা বলতে কিন্তু আর সমস্ত চরিত্রই কিন্তু তার মধ্যে চলে আসবে, কারণ ওই যে আমরা বললাম কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে, ছোট বড় প্রত্যেককে নিয়েই কিন্তু শ্রী রামচন্দ্র পূর্ণ হয়ে উঠেছে, কাউকে বাদ দিয়ে নয়। সুতরাং প্রত্যেকের যার যেখানে যেমন গুরুত্ব, সেই গুরুত্ব অনুসারে আমরা প্রত্যেককে বিশ্লেষণ করব, প্রতিটি ঘটনা ছোট বড় প্রত্যেকটিকে সূচিমুখভাবে আমরা তাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং যেমন আমরা নরচন্দ্রমার কথা বলবো, তেমনি আমরা রামায়ণী ফল্গু ধারার অন্তঃপ্রবাহকেও আমরা ধরার, বোঝার চেষ্টা করব। এখানেও সেই একই কথা বলবো, সমস্ত শ্রোতৃবৃন্দকে মনে রাখবেন, রামায়ণী কথা কিন্তু কোনো সহজ কথা নয়। যত সহজ আমরা ভাবে রামায়ণকে ধরতে চাই, বুঝতে চাই, আদতে কিন্তু রামায়ণ এত সোজা নয়। রামায়ণ কথাকে এত সহজভাবে তুলে ধরা যায়, সেখানে আমাদের শ্রদ্ধা এবং ধৈর্য এই দুটিকে সমানভাবে প্রয়োজন, শ্রদ্ধাও প্রয়োজন, ধৈর্যেরও প্রয়োজন। এই যে রামায়ণের কথা, রামচন্দ্রের কথা, সেখানে বলতে গিয়ে আমরা প্রথমে একটি শ্লোক পাই ভববতীর উত্তর রামচরিত, সেখানে তিনি বলছেন অথ স ভগবান প্রাচিতসহ প্রথমং মনুষ্যেষু শব্দ ব্রহ্মণস্তাদৃশং বিবর্তম ইতিহাসং রামায়ণং প্রণীনায়। প্রচিতর পুত্র ভগবান বাল্মীকি শব্দ ব্রহ্মের প্রথম প্রকাশ স্বরূপ এই রামায়ণ ইতিহাস রচনা করেছে। খুব চমৎকারভাবে সামান্য কিছু শব্দ শ্লোকবন্ধের মধ্যে দিয়ে মহাকবি ভববতী তার উত্তর রামচরিত্রে রামায়ণের ভূমিকাটি অপূর্বভাবে অঙ্কন করেছে, বিশ্লেষণ করেছে, তুলে ধরেছেন আমাদের কাছে। বাল্মীকির পরিচয় হচ্ছেন তিনি প্রচেতার পুত্র, মহর্ষি বাল্মীকি আরেক মহর্ষিরই সন্তান, মহর্ষি প্রচেতার,
তার কথা আমাদের বলতে হবে। তিনি কি করলেন না, শব্দ ব্রহ্মের প্রথম প্রকাশ তার মধ্যে দিয়ে ঘটল, কি কেন একে শব্দ ব্রহ্ম বলছে। আমরা আমাদের এই যা কিছু দিয়ে সেই পরমকে ছুতে চাই, জানতে চাই, এটা আমাদের সমস্ত শাস্ত্রেরই উদ্দেশ্য। এখানে উদ্দেশ্যের কথা বলা হচ্ছে। রামায়ণ কেবলমাত্র ইতিহাস নয়, রামায়ণ এক অনুসন্ধান, এক তপস্যা। তপ কিসের তপস্যা, কিসের অনুসন্ধান? না সেই পরমকে জানার। সমস্ত ভারতীয় সাহিত্য শাস্ত্র সবারই মূল লক্ষ্য কিন্তু ওই এক, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন তাদের লক্ষ্য কিন্তু ওই এক জায়গায় বেঁধে দেওয়া হয়। এটা হচ্ছে অপূর্ব। তার সাহিত্য হতে পারে, সঙ্গীত হতে পারে, ব্যাকরণ হতে পারে, যা কিছুই হতে পারে, তার মূল লক্ষ্য সে পরমকে অনুসন্ধান করা। এই রামায়ণের লক্ষ্যটাও এখানে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, সেই ব্রহ্মকে অনুসন্ধান করা হচ্ছে। কিভাবে, কোন উপায়ে? শব্দের মাধ্যমে, শব্দ ব্রহ্মের মাধ্যমে। শব্দাতীত যিনি, যিনি শব্দের পারে ও পারে বসে রয়েছেন, তাকে ধরার প্রচেষ্টা এই শব্দের মাধ্যমে। শব্দের মাধ্যমে শব্দাতীতকে ধরার, ছোঁয়ার, পাবার, জানার এক পরম আগ্রহ। এই আগ্রহই হচ্ছে তপস্যা। এই তপস্যা কি প্রয়োজন? প্রয়োজন অবিচলিত ধৈর্যে, প্রয়োজন পরম শ্রদ্ধা। এবং এই শব্দ ব্রহ্মের প্রকাশ ঘটেছে যার মধ্যে, তিনি মহাকবি। বাল্মীকিকে বলা হয়েছে মহাকবি। কবি অর্থে তিনি দ্রষ্টা, তিনি বহু দূরকে দেখতে পান, অনাগত ভবিষ্যৎকে তিনি স্পষ্ট দেখতে পান, সেই জন্যই তিনি কবি। এই কবি জনচিত বেদনাবোধ তার মধ্যে আছে, দৃষ্টি আছে এবং সেই সঙ্গে তার হৃদয়ও আছে। কেমন দৃষ্টি? না এক মাধুর্যময় দৃষ্টি, যে দৃষ্টির মধ্যে হৃদয়ের ছোঁয়া রয়েছে, যোগ রয়েছে, তাই তিনি কবি। কেবলমাত্র দ্রষ্টা নন, তিনি কবিও বটে। এবং এই হৃদয় বোধ, এই দৃষ্টি শক্তি নিয়ে মহাকবি সেই শব্দ ব্রহ্মের মধ্যে দিয়ে এই রামায়ণ ইতিহাসকে তিনি রচনা করছেন। এখানে একটি অনন্য কথা আমাদের বলার আছে। এই যে রামায়ণ এবং মহাভারত, এই দুটি মহাকাব্যের মধ্যে যারা রচনাকর্তা অর্থাৎ মহাকবি ব্যাস এবং মহাকবি বাল্মীকি, দুজনেই কিন্তু এই তাদের মহাকাব্যের এক মহাচরিত্র বটে। অর্থাৎ তারা তাদের মহাকাব্যের মধ্যে বিচরণ করছে, সর্বত্র আমরা তাদের উপস্থিতি দেখতে পাচ্ছি, কেবল ভাবলোকে নয়, তারা প্রত্যক্ষভাবে তাদের রচনার মধ্যে উপস্থিত। এটা একটা ভীষণ উল্লেখযোগ্য বিষয় যা আমাদেরকে মনে রাখতে হবে, এই সূত্র আমাদের কাজে আসবে। আমরা একটু একটু করে সূত্র ভেঙে, যাকে বলে একটু একটু করে গাঁট খুলে খুলে, আমরা এই বিরাট সাহিত্যকে, শাস্ত্রকে, অপূর্ব নির্মাণকে
এই কাব্য সুষমাকে উপলব্ধি করবে। কিন্তু মনে রাখতে হবে এটি আসলে ইতিহাস। এখানেই ভবভূতি সেরা কথাটি, একদম সার কথাটি তিনি বলে দিয়েছেন। এটি কাব্য হতে পারে, দর্শন হতে পারে, আর যে কোনো উপায়েই হতে পারে, কিন্তু মনে রেখো বাপু এটি হচ্ছে ইতিহাস। ইতিহাস যখন ইতিহাস, আমরা এরকমই ছিলাম, তার মানে যে প্রত্যেকটা চরিত্র, এই প্রত্যেকটা চরিত্র জীবন্ত চরিত্র, যারা এই পৃথিবীতে ছিলেন, উপস্থিত ছিলেন, বাল্মীকির কল্পনার চরিত্র, এই বাল্মীকির দেখা চরিত্র, বাস্তব চরিত্র। কারণ মহাকবি নিজে সেই চরিত্রদের মধ্যে বিচরণ করেছেন, তিনিও এই মহাকাব্যের এক চরিত্র। যেমন ব্যাসদেব মহাকাব্য, তার মহাভারতের একটি প্রধান চরিত্র, তেমনি বাল্মীকিও কিন্তু তার রচনায় রামায়ণের এক প্রধান চরিত্র। সুতরাং এটি কেবলমাত্র কবি কল্পনার রচনা নয়, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ রামায়ণকে আমরা দেখব কোন দৃষ্টিভঙ্গি দিয়ে, সেটাও কিন্তু মহাকবি ভবভূতি আমাদেরকে এখানে বলে দিচ্ছেন। রামায়ণকে আমাদের দেখতে হবে ইতিহাসের দৃষ্টিতে। তবে একটা তফাৎ তো আছে, আধুনিক ইতিহাস যে দৃষ্টিতে লেখা হয়, যে ভাবে লেখা হয়, যে ভঙ্গিমায় লেখা হয়, যে উপাদানে লেখা হয়, প্রাচীন সময়ে ভারতীয় ইতিহাস পুরাণ কিন্তু তেমনভাবে লেখা হতো না, সেখানে লেখার অনেক তফাৎ আছে। কিন্তু সেটাও ইতিহাস, এবং সেটা কেমনভাবে লেখা হতো, কীভাবে তা ধরে রাখা হতো, তাও আমরা পর্বে পর্বে আলোচনা করব একটু একটু করে। আমাদের এই সূত্রাকারে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস, যাকে বলে, আপনাদের কাছে আমরা একটু একটু করে তুলে ধরছি। এগুলো মনে রাখলে ভবিষ্যতে যখন আমরা আলোচনার মধ্যে গভীরে চলে যাব, তখন আমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। এখানে এই রামায়ণের গুরুত্ব কোথায় আছে? শুধু রামায়ণের জন্য কি আমরা শুধু বাল্মীকি রামায়ণটাকেই নিয়ে আলোচনা করব? না, আমাদের, হ্যাঁ বলে রাখি, আমাদের মূল উপজীব্য কিন্তু শ্রীমান বাল্মীকির রামায়ণ, অর্থাৎ মহাকবি বাল্মীকির রামায়ণটিকে আমরা ভিত্তি করে আমাদের আলোচনা করব, এটা মূল ভিত্তি। এর সঙ্গে আমরা অন্যান্য পুরাণ, অন্যান্য মহাকবিদের যারা রামায়ণকে নিয়ে রচনা করেছেন, নারায়ণকে, রামায়ণ নিয়ে যারা নানান আলোচনা করেছেন, তাদের কথাও আসবে এবং সেইভাবে একইভাবে চলবে। আপনারা জানেন ভারত কথার গ্রন্থিমোচন নামে মহাভারতের একটি দীর্ঘ আলোচনা, প্রায় 700 পর্ব পার হয়ে গিয়েছে, সেটা চলছে। সেটা যেমনভাবে বিশ্লেষণ করে আলোচনা করা হচ্ছে, ঠিক একই বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কিন্তু এই রামায়ণের আলোচনাও করব একইভাবে। স্কন্দ পুরাণে রামায়ণ সম্পর্কে বলা হচ্ছে যে গঙ্গার মতন যেমন পুণ্য তীর্থ আর হয় না, মায়ের মতন শ্রেষ্ঠ গুরু যেমন আর কেউ নন, এবং বিষ্ণুর মতন দেবতা যেমন আর কেউ নন, সেরকম রামায়ণের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই। অর্থাৎ রামায়ণের গুরুত্ব বোঝাতে রামায়ণকে কার সাথে তুলনা করা হয়েছে? গঙ্গার সাথে, মায়ের সাথে এবং বিষ্ণুর সাথে। নাস্তি গঙ্গা সমং তীর্থম, নাস্তি মাতৃ সমৌ গুরু, নাস্তি বিষ্ণু সমৌ দেব, নাস্তি রামায়ণত পরম। গঙ্গাকে সঙ্গে কেন তুলনা করা হচ্ছে? গঙ্গা কেবলমাত্র পবিত্র নদী, এইটুকু বুঝলে হবে না। কেন পবিত্র?
কেন গঙ্গার এত মহিমা এটা বুঝতে হবে যুক্তি দিয়ে। অর্থাৎ আর্যায়নের প্রথম পর্যায়ের থেকে এই গঙ্গা যে আজও অবধি বয়ে চলেছে ভারতবর্ষে উত্তর থেকে দক্ষিণে, তার কি তাৎপর্য, কি পেল ভারতবর্ষ তার ফলে? শুধু গঙ্গার জল পেলাম আমরা? শুধু কি দেবতাদের আবাস পেলাম? না, যে পথ দিয়ে গঙ্গা বয়ে চলেছেন তার উভয় কুলকে গঙ্গা শস্য শ্যামলা করে তুলেছে, এটা হচ্ছে সবচাইতে বড় কাজ। এবং শুধু তাই নয়, এই পীযূষ স্তন্য বাহিনী উভয় কুলকে পবিত্র করেছে। পবিত্র করেছে কোন অর্থে? গঙ্গায় কেন গিয়ে আমরা স্নান করি? কেন গঙ্গা আমাদের কাছে এত পবিত্র? এখন তো গঙ্গাকে আমরা নষ্ট করে ফেলেছি, কলুষিত করে ফেলেছি, সমস্ত আবর্জনা ফেলে ফেলে। আসলে গঙ্গার মহিমা, তাৎপর্য, পবিত্রতা কোথায়? গঙ্গা দেখুন নেবে আসছে হিমালয় থেকে। হিমালয়ে যে সমস্ত প্রাকৃতিক গাছপালা উপাদান রয়েছে সেই সমস্ত ঔষধি বয়ে নিয়ে আসছে এই গঙ্গা। এই গঙ্গার জল এই জন্য এত পবিত্র, এক সময় শুধু গঙ্গার জল পান করা যেত, এত কলুষিত আমরা যখন করিনি। এই জন্য গঙ্গা পবিত্র, যা খেয়ে একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে, যা গঙ্গা জলের মধ্যে এত গুণ রয়েছে। গঙ্গার উৎসে গেলে আমরা এখনো হয়তো সেই গুণ খানিকটা পেতে পারি, কিন্তু প্রতিনিয়ত বর্জ্য তার মধ্যে ফেলতে 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 তাকে আমরা দূষিত করে ফেলেছি। গঙ্গা দূষিত নয়, আমরা তাকে দূষিত করেছি। যেমন আর কোনো নদী কিন্তু গঙ্গার মতন এত প্রাকৃতিক গুণের সমৃদ্ধ, এত ঘাস প্রাকৃতিক উপাদান তার মধ্যে রয়েছে আমাদের শরীরের জন্য, আমাদের দুপাশের ক্ষেত্রকে উর্বরা করে তোলার মতন, তা কিন্তু আর অন্য কোনো ভারতবর্ষের নদীর বা নদের নেই। সেই জন্য গঙ্গার এত মহত্ব। আর এত দীর্ঘদিন সময় গঙ্গা আমাদেরকে মায়ের মতন প্রতিপালন করে চলেছে। মার মতন গুরু আর কেউ হন না, কারণ মা হচ্ছেন সেই প্রথম গুরু যিনি আমাদেরকে জগৎ সংসারকে পিতাকে চিনিয়ে দেয়। প্রথম শিক্ষা হচ্ছে আমাদের মায়ের কাছে, মায়ের কাছে আমাদের আশ্রয় এবং প্রশ্রয়। তিনি আমাদেরকে পিতার সাথে পরিচয় করিয়ে দেয়, প্রথম শিক্ষা মায়ের কাছে। তিনি আমাদের তার স্তন্য সুতা দিয়ে আমাদেরকে রক্ষা করেন, তার জঠর থেকে আমাদের রক্ষা। এরকম এই জন্য মায়ের চেয়ে বড় গুরু আর কেউ হতে পারে। আর বিষ্ণু শব্দের অর্থ বেবিষ্টি সর্বম, যা সমস্ত কোথায় ছড়িয়ে আছে, সারা পৃথিবীতে যা ছড়িয়ে আছে, সমস্ত পৃথিবীকে যিনি ধরে আছেন, সর্বময়ম দেবম, সবখানে যিনি রয়েছে তাকেই বলা হয় বিষ্ণু। বেবিষ্টি সর্বম, সব জায়গায় তা যার উপস্থিতি, যিনি সংসারে সব কিছুকে ধরে রেখেছেন। মা যেমন শিশুকে ধরে রাখেন, গঙ্গা যেমন তার উভয় পাশ কুলের সমস্ত প্রাণীদেরকে ধরে রাখেন, তেমনি এই জগৎ সংসারকে ধরে রাখেন বিষ্ণু। আর এই রামায়ণও ঠিক তেমনি ভাবে এই ভারতবর্ষের শাশ্বত ভাবনাকে, তার ঐতিহ্যকে, তার সংস্কৃতিকে, তার ভাবকে, তার হৃদয়কে এই জন্যে বলা হয়েছে নাস্তি গঙ্গা সমং তীর্থং, নাস্তি মাতৃ সমও গুরু, নাস্তি বিষ্ণু সমও দেব, নাস্তি রামায়ণাৎ পরম। এই রাম কথার, এই রামায়ণ কথার এইটুকু তাৎপর্য আমাদের আজকে আমরা শুনলাম। এইভাবে একটু একটু করে
রামায়ণের গুরুত্ব তাৎপর্য ধরে ধরে আমরা এগিয়ে চলব আমাদের কথা নরচন্দ্রমা রামায়ণিক ভূমিকধারায়। আপনাদের সবাইকে আবারও সাদর সম্ভাষণ জানাই। রাম কথা শুনতে এলে আমাদের দুটি জিনিস বলেছি রাখতে হবে রাম কথা শোনার অধিকারী হতে গেলে আলোচনা, একটি হচ্ছে শ্রদ্ধা আর একটি হচ্ছে ধৈর্য। এই দুটি না থাকলে কোনো বিষয়ে আমাদের কাছে পরিস্ফুট হয় না, প্রকাশ হয় না। আপনারা সবাই ভালো থাকবেন। শ্রীরাম রামেতি রামায় সর্বম সর্বজনহৃদয়স্য সর্বপবিত্রম। Thank you.